গত মাসে 16 আগস্টে আরকিপুর থানার একজন পুলিশ দ্বারা হেনস্থা হতে হয়েছে কর্মরত সাংবাদিককে। সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করার জন্য থানার সঙ্গে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের একটা সম্পর্ক থাকে, নিউজ কালেকশনের জন্য যেতে হয়। সেখানে যাওয়ার পর পুলিশ একজন পুলিশ সাংবাদিককে হেনস্থা করে। গোটা বিষয়ের সঙ্গে একটা পূর্ব ঘটনা জড়িত রয়েছে। সাম্প্রতিক জেলা পুলিশ সুপারের কিছু দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিছু নির্দিষ্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এবং এই সংবাদ প্রকাশ হওয়ার পর যেটা খবর যে কিছু পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে, এবং ওই পত্রিকার সাংবাদিক এখানে আক্রান্ত হয়েছে যে পত্রিকাতে পুলিশ সুপারের দুর্নীতির বিরুদ্ধে খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে আমরা বারবার এসপির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে পুলিশ সুপার আশ্বস্ত করেছিলেন, শাশ্বত কুমার আশ্বস্ত করেছিলেন তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পুলিশ যেহেতু একটা ডিসিপ্লিনারি একটা অঙ্গ, সিস্টেমের অঙ্গ, তারা যখন সংবাদ মাধ্যমের মাধ্যমকে সরাসরি আক্রমণ করে তখন সাধারণের কী অবস্থা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শহরে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে যেখানে তোমার নেশাকার বাড়িদের বারবারন্ত সামাজিক অশান্তি সৃষ্টি হচ্ছে, এখানে পুলিশ কিন্তু চোখে দেখছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে সে তাকে মুখ ঘুরিয়ে দিয়ে সংবাদ মাধ্যমকে কীভাবে চুপ করিয়ে রাখা যায় সেটা একটা কৌশল ছাড়া আমরা কিছু মনে করি না। এবং এর বিরুদ্ধে আমরা এই এসপির বদলি সহ এবং এই দুষ্কৃতিকারী বলবো সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদে নেমেছি। এবং আমরা সবাই মিলে এখন ধর্ণায় বসেছি এখানে এই আরকিপুর পিএসের সামনে, এবং আমরা দাবি জানাচ্ছি উদয়পুরে কর্তৃপক্ষ সাংবাদিকদের তরফ থেকে যে অতি সত্বর পুলিশ সুপার সহ এবং এই দুষ্কৃতিকারী তথা যে পুলিশ তাকে অভিযুক্তকে যেন সত্য তার বিরুদ্ধে অ্যাকশন করা হয় এবং ডিসিপ্লিনারি প্রসিডিউর যাতে তার বিরুদ্ধে লাগানো হয়। পুলিশ কর্মীর নাম কি? পুলিশ কর্মীর নাম যতটুকু আমরা জানি বরুণ দাস জানি, এবং পুলিশ সুপার শাশ্বত কুমার যাদব, এবং তাদের দুজনের বিরুদ্ধে, কারণ দুর্নীতিবাজকে আরেকজন অফিসার কিন্তু প্রশ্রয় দিচ্ছে বলে আমরা মনে করছি। এবং তিনি আজকে 16 দিন পেরিয়ে যাওয়ার পরও তিনি কিন্তু ভূমিকা কোনো নিচ্ছেন না, সেটা অবশ্যই সন্দেহজনক। এবং আজকে প্রায় 19 দিনও হতে যাচ্ছে, আজকে আমরা 11টার পর এখানে, একটা কথা বলে রাখি, আজকে আমরা 11টার পর এখানে বসেছি এই কারণে আমরা চাইনি স্টুডেন্টদেরকে যাতে কোনো সমস্যা না পড়তে হয়, যারা অফিসে যাবেন তারা যেন কোনো দুর্গতির মুখে না পড়তে হয়, এই জন্য আমরা 11টার পর আজকে এখানে থানার সামনে অবরোধ করতে বসেছি। আমরা চাই না সাধারণ লোকের অসুবিধায় পড়ুক, তারপরও এই গণতন্ত্র রক্ষা করার জন্য এবং পুলিশের সিস্টেমটাকে তারা যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেটাকে বরদাস্ত করা যায় না, সেটাকে এভাবে চলতে দেওয়া যায় না।